আমার বাবা একজন ব্যবসায়ী, এখন কেউ যদি চুরি করা পণ্য বিক্রি করতে আসে তাহলে সেই পণ্য নেওয়া কি জায়েজ হবে? না ভাই, মোটেই জায়েজ হবে না। অনেকে আছে দেখবেন যে কিছু কিছু জায়গায় জুতার দাম অনেক কম, ঢাকা শহরে আছে দেখবেন ভালো ভালো জুতা অনেক সস্তা সস্তা পাওয়া যায়, দেখছেন ভালো ভালো মোবাইল অনেক সস্তা সস্তা পাওয়া যায়। কিছু লোক খুব একেবারে মুছে তেল দিয়া তাও দিয়া চলে যায় ওখানে জুতা কেনার জন্য, মোবাইল কেনার জন্য। এই মোবাইল এই জুতা কেনা জায়েজ নাই। টাকা কম দেখেই লাভ দিয়ে ঝাঁপায় পড়বেন। আপনি তো জান্নাতের পথযাত্রী, যেখানে সেখানে মুখ দিতে পারেন না, আপনার জান্নাতে যেতে হবে টার্গেট। ওই হারাম নিতে পারেন না, কারণ এখান থেকে কেনা মানে হলো ওই চোরের দলে যোগ দেওয়া। চোরের বলা ঠিক আছে ভাই তুই চুরি করে আন, আমি তোরে হেল্প করবো, এটা ওর সহযোগিতা। আল্লাহ কোরআনে কারিমে সূরা মায়েদার ২ নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘন খারাপ কাজ কেউ করলে তুমি সেখানে সহযোগিতা করবে না। আপনি তার মোবাইলটা কিনা ওই জুতাটা ওখানে যায় কিনা মানে হলো চোর বেচারার কি করা, বেচারা তো না চোর কপাল পোড়া, সহযোগিতা করা। অতএব আপনি ব্যবসা করছেন, কথার কথা দোকানদার, আপনি জানেন এই জিনিসটা চুরি করে আনছে, বুঝাই যাচ্ছে, তাহলে ওর কাছ থেকে ওইটা কেনা জায়েজ হবে, পারলে ওরা ধরে পুলিশে ধরে দিবে। হারাম উপার্জন থেকে জেনে বুঝে মসজিদ মাদ্রাসায় লাগানো যাবে কিনা? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। অতএব আল্লাহর রাস্তায় দান করতে হলে কোনটা দান করতে হবে? হালাল এবং পবিত্রটা দান করতে হবে। হারাম টাকা দান করলে তার সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হালালটা দান করতে বলেছেন, বিধায় মসজিদ মাদ্রাসা হালাল টাকা দিবেন, হারামটা দিবেন। হারাম যেটা সেটা যার টাকা আত্মসাৎ করছেন তাকে ফেরত দিবেন, ওটা মসজিদ মানসা ও জায়গায় দিলে লাভ নাই, জায়গাটা জায়গায় দিতে হবে। কথা কি বুঝাতে পারছি? অনেক লোক আছে সারা জীবন হারাম হালাল বাজ বিচার নাই, পয়সা কড়ি কামাইয়া ইয়া বড় উনি পয়সাটা হয়ে গেছে, এখন এখানে 50,000 ওখানে 1 লাখ ওখানে 2 লাখ দিয়ে দিচ্ছে, সব 2 নম্বর টাকা। দুনিয়ার মানুষের কাছে দানশীল হইতে পারেন, আল্লাহ জানে সব চোরাই টাকা। অতএব আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে। আল্লাহর কাছে সওয়াব পাইতে হলে এই টাকা যাদেরটা আত্মসাৎ করছেন ওদের কাছে ফেরত দিয়ে আসতে হবে। কথা বুঝেন নাই? ওইটা মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিলে দিলে হবে। ভাইরা আমার, বান্দার হক বড় জটিল বিষয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রতিটা পয়সার বিচার করবেন। একজন রিকশাওয়ালার গায়ের জোরে 10টা টাকা ভাড়া দেন নাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব করে রিকশাওয়ালাটা বুঝাই নিয়ে দিবেন। ওই দান দক্ষিণা করে কালো টাকা সাদা করতে পারবেন না। দুনিয়ার সিস্টেমে কিছু ট্যাক্স ভ্যাট দিয়া কালো টাকা সাদা করণ যায়। 2 নম্বর টাকা অনেক কামাইলেন, কিছু আল্লাহরে দিয়ে আর বাকিগুলো হালাল হয়ে গেল, এত সহজ না। যার টাকা তাকে ফেরত দিতে হবে অন্যায়ভাবে উপার্জন করে থাকলে। ওই যে কোন ব্যক্তির ঘটনা শুনছিলাম, যে সে চুরি করে একটা গরু নিয়ে আসছে, আইনা কোরবানি দিয়ে দিছে। এরপর দেওয়ার পরে বলছে যে চুরি করলাম এটা গুনার কাজ, আর কোরবানি করলাম এটা সওয়াবের কাজ, তাহলে গুনা আর সওয়াবে কাটাকাটি হয়ে গেল, গোশত খাওয়াটা ফাও হয়ে গেল। এইরকম চালাকি করলে মুগরের মায়ের একটাও নিচে। মসজিদ মাদ্রাসা বা দিনী কাজে সবসময় হালাল টাকা দিতে হবে, এটা ভালো কথা বলছেন। যারা নিচ্ছে মসজিদ মাদ্রাসা, খুব দরকারি প্রশ্ন। মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষেরও উচিত, বুকের পাটায় বল থাকতে হবে, পিঠে মেরুদণ্ড থাকতে হবে, বলতে হবে যে বিনয়ের সাথে বলতে হবে, কৌশলে। যদি জানেন যে এই লোক হারাম টাকা দিচ্ছে, বলবেন যে দেখেন আমাদের আপাতত লাগবে না, আপনি অন্য কোথাও দেন, ঘুরে ফিরে বলবেন। আর যদি বলতে পারেন সুন্দরভাবে বিনম্রতার সাথে বুঝাই দিবেন, দেখেন হালাল টাকা দেওয়ার চেষ্টা করেন আপনি, আমরা হালাল টাকা গ্রহণ করি। আর যদি মনে করেন যে এটা বললে গন্ডগোল হবে, তাহলে আপনি অ্যাভয়েড করেন। আর অন্তত এত কিছু যদি করতে না পারেন, একটা কাজ করেন, যেমন আমাদের আসন্না ফাউন্ডেশনে সারা দেশের মানুষ 10 টাকা 20 টাকা 50 টাকা দান করে, এটা দিয়ে লক্ষ লক্ষ টাকা হয়। সেটা আমরা মানুষের সেবামূলক কাজ করি, দিনের কাজ করার চেষ্টা করি। আমাদের যারা সদস্য হতে চান, আমাদের ফরমে লেখা আছে, নিয়মে লেখা আছে, অবশ্যই হালাল টাকা দিতে হবে, আমরা কোনো হারাম টাকা চাই না। আপনি আমাদের এখানে সদস্য পদ নেবেন, হালাল টাকা দিয়ে নিতে হবে, আমরা শর্ত দিয়ে দিই। এরপরে যদি সে দেয় হারামটা, তা আল্লাহর সাথে বুঝবে। আমি অন্তত বলি মসজিদ কমিটির পিঠে এতটুকু মরুদণ্ড থাকা উচিত, মাদ্রাসা কমিটির, যে আমার মাদ্রাসা একটু চকচক কম করুক, কিন্তু আমি হালাল টাকা নিব। ওই হালাল টাকার বিল্ডিংয়ে পড়ে যে ছেলে পড়বে, ও মানুষের মতো মানুষ হবে। এখন তো আমাদের এসব নাই, চকচক করতে হবে মাহফিল, টাকা হারাম টাকা দিয়ে হইলেও হইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই যে বাইতুল্লাহ মসজিদে হারাম, মসজিদে হারামে কালো কাবা, কালো গেলাফের মোড়ানো যে কাবা, এই কাবার এক পাশে যারা গেছেন জানেন, বুক পরিমাণ একটা ওয়াল দিয়ে ঘেরাও করা আছে, এটাকে হাতিমে কাবা বলে। এটা কিন্তু কাবার ভেতরের অংশ ছিল, এর ভিতরের অংশটা কাবার ভিতরের অংশ। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন, এটাও ভিতরে ছিল, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের আমলে ওনার তত্ত্বাবধানের নেতৃত্বে যখন কাবা পুনর্নির্মাণ করা হয় ওনারা মুশরিক ছিলেন মক্কা কিন্তু তারা হালাল হারাম বুঝতো তারা পর্যন্ত বুঝতো তারা বলছিলেন যে হারাম টাকা আমরা নেব না আল্লাহর ঘর বানাইতে শুধু হালাল টাকা নেব তারা জানে সমাজে কার কামাই রোজগার কি এইজন্য তারা হালাল টাকা দিয়ে বানাইতে গিয়ে টাকার অভাব পড়ছে এইটুকুরে আর মসজিদ বানাইতে পারে না উঁচু করে রাখছে আজও পর্যন্ত কাবার ওই অংশ ওইভাবেই আছে এখনো পর্যন্ত কাবার মূল অংশের সাথে নাই পৃথিবীর মানুষ যেন শিক্ষা গ্রহণ করে অথচ আমাদের মসজিদ মাদ্রাসা বলেন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন আমরা এখানে হারাম ঘর না হালাল ঘর দেখা নাই টাকা দিলেই মারহাবা মারহাবা চিল্লায় ঠিক না ভাই ঠিক অতএব মসজিদ মাদ্রাসার লোকরা ইমাম সাহেবরা মেম্বার থেকে বলবেন খবরদার আল্লাহর ঘরে হারাম টাকা দিবেন না টাকা কম থাকুক তাও ভালো হারাম টাকা চাই না কারণ পয়সা হলে সবাই তার মাথায় তেল দেয় হুজুররা মারহাবা বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।